my channel viewers, business idea. So আমার চ্যানেলের নাম থেকেই বোঝা যায় যে এখানে আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়ার জন্য। এবং আজকের যে ভিডিওটা আমি তৈরি করছি বা যেটা আপনাদের কাছে উপস্থাপন করব সেটা একটা বিজনেস আইডিয়া নিয়ে ইউনিক। এবং ভিডিও শেষে আমি একটা ট্রিক্স বলবো আপনাদেরকে যেটা নাকি আপনারা করলে এই বিজনেসটা সফল হবে। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটা না টেনে দেখুন এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর একটা কথা হচ্ছে, যেটা হচ্ছে যে আমার চ্যানেলের মোটো হচ্ছে, মোটো বা যদি বলি স্লোগান, তাহলে হচ্ছে থিঙ্ক আউট অফ দ্য বক্স অ্যান্ড থিঙ্ক ডিফারেন্ট, থিঙ্ক পজিটিভ। সো লেটস স্টার্ট দ্য মেইন মেইন অপশন মেইন সরি দ্য মেইন টপিক। ওকে, লেটস গো। ওকে ভিউয়ার্স, আমরা যে মেইন টপিক্সের কথা বলেছি, যে বিজনেস আইডিয়াটার কথা বলেছি, সেটাতে এখন আসলাম। আপনারা দেখছেন কিছু গাছ এখানে, এই বিভিন্ন ধরনের গাছ, যেগুলো নাকি এগুলোকে আমরা আসলে বলতে পারি ইন হাউস প্ল্যান্টেশন, সামথিং লাইক দ্যাট। তো এই গাছগুলো, এই যে দেখেন একটা হচ্ছে এইটা, এই গাছগুলো যদিও আমি নাম ওইভাবে বলতে পারবো না, বাট আপনারা নার্সারিতে গেলে এই গাছগুলো দেখতে পারবেন, বিভিন্ন ধরনের গাছ। ইভেন ইফ এখানে একটা আপনার এটা বোধহয় সম্ভবত ক্যাকটাস জাতীয় গাছ, এবং দেখবেন কি সুন্দর ফুলও ফুটেছে এগুলোর মধ্যে। তো এবং আরেকটা গাছ দেখুন, এখানে পাতাগুলো সুন্দর, এবং এটা তো আমরা জানি মানি প্লান্ট, এগুলো সম্ভবত এগুলো ঠিক মানে কী বলে এটাকে, পাতাবাহার জাতীয় গাছই বলা যায়। এখন যেটা মেইন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যদি এই বিজনেসটা যদি শুরু করতে চান ইন হাউস প্ল্যান্টেশন, তাহলে কিন্তু আপনারা সহসাই করতে পারেন এবং তেমন একটা ইনভেস্টমেন্টও দরকার হয় না, এবং এগুলো বাসা বাড়িতে বাড়ির ভিতরে আপনারা রাখতে পারেন এবং পরিচর্যা করলে খুবই সুন্দর দেখায়। এবং এই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছেও এগুলো আপনারা সেল করতে পারবেন। আমি ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে শেষের দিকে আপনাদেরকে একটা ট্রিক বলবো এবং যেটাতে নাকি আপনারা সফল হবেন। জাস্ট এই মানি প্ল্যান্টটা খেয়াল করুন, প্রত্যেকটা গাছই কিন্তু এখানে আপনার একটা থেকে অনেকগুলো গাছ হয়। যেমন এই যে এই গাছটা, এই গাছটাও আপনি দেখেন যে এখানে আপনার দুই তিনটা গাছ একসাথে হয়েছে। সো এখান থেকেও কিন্তু আলাদা করে গাছ করতে পারেন। এখন আসেন, এই যে মানি প্ল্যান্টটা যদি আমি বলি, তাহলে আপনারা যে কোনো নার্সারি থেকে একটা মানি প্ল্যান্ট গাছ কিনলেন, সেটাকে আপনি ধরেন 10-12 টুকরা করে কেটে, তারপর এরকম ছোটো একটা গ্লাসের মধ্যে মাটি দিয়ে করলেই আপনার চারাটা হয়ে যায়। ম্যাক্সিমাম বেশি হলে আপনার লাগানোর পরে 2-3 দিন দরকার হয়। সো অন্যান্য গাছগুলোর ক্ষেত্রে ঠিক সেরকমই। এই গাছটা ধরেন, এই যে এই সেট আপটা, এটাতে কত আর খরচ গিয়েছে? একটা আপনার গ্লাস নিচ্ছেন ওয়ান টাইম, কিছু মাটি, আর আপনার মানি প্ল্যান্টটা তো আপনার কাটিং করে তারপর লাগিয়েছেন। সো এই বিজনেসটা ইচ্ছা করলেই কিন্তু আপনারা যে কোনো সময় শুরু করতে পারেন, এবং এটার কিন্তু এখন অনেক চাহিদা মার্কেটে আছে, এবং প্রত্যেকটা বাসায় সবাই এই ধরনের গাছ চায়। সো আমি এই বিজনেস, ইউনিক বিজনেস আইডিয়াটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। কেমন লাগলো কমেন্টস বক্সে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই অবশ্যই মাই চ্যানেল বিজনেস অ্যান্ড বিজনেস আইডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং পরবর্তী নেক্সট আপডেট আপনারা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজকের জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ অ্যান্ড খোদাহাফেজ। আর আমার চ্যানেলের স্লোগান ভুলবেন না, থিঙ্ক আউট অফ দ্য বক্স অ্যান্ড থিঙ্ক ডিফারেন্ট, থিঙ্ক পজিটিভ। ওকে, বাই।